আজকের বিষয় কথা সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের ইতিহাসে গদ্য সাহিত্য রচনায় এক উজ্জ্বল নাম প্যারিচাঁদ মিত্র। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ং বেঙ্গল দলের অন্যতম নেতা ছিলেন তিনি। বাংলা সাহিত্যে তিনি বিখ্যাত হয়ে আছেন আলালের ঘরের দুলাল উপন্যাসের রচয়িতা হিসাবে। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামেও বিশেষ পরিচিত ছিলেন। 1814 সালের 22 জুলাই প্যারিচাঁদ মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামনারায়ণ মিত্র, যিনি মিত্র কোম্পানির কাগজ আর হুন্ডির কারবার করতেন। অর্থনৈতিক দিক থেকে প্যারিচাঁদের পরিবার যথেষ্ট সচ্ছল ছিল। প্রাথমিক পড়াশোনা শেষ হবার পর প্যারিচাঁদ মিত্র হিন্দু কলেজে ভর্তি হন, যেখানে তিনি ইংরাজি ভাষা শেখেন। এখানে ভর্তির আগেই অবশ্য তিনি ফার্সি ভাষা রপ্ত করেছিলেন। হিন্দু কলেজে পড়াকালীন তিনি ডিরোজিওর সংস্পর্শে আসেন এবং ক্রমশই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন। প্যারিচাঁদ মিত্রের প্রাথমিক কর্মজীবন শুরু হয় 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক হিসাবে। শুরুতে কলকাতার এসপ্ল্যানেডে স্ট্রং সাহেবের বাসভবনে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হলেও পরে ফোর্ট উইলিয়াম কলেজে স্থানান্তরিত হয়। তিনি প্রথমে গ্রন্থাগারের গ্রন্থাগারিক হিসাবে যোগদান করলেও ক্রমে সচিব এবং শেষ পর্যন্ত কিউরেটর পদে উত্তীর্ণ হন এবং অবসরের আগে পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। গ্রন্থাগারের প্রতি প্যারিচাঁদের দায়িত্ববোধ সম্পর্কে ইন্ডিয়ান মিরর পত্রিকা লিখেছিল, প্যারিচাঁদ টয়েলড ফ্রম মর্নিং টু ইভ উইথ লডেবল জিল অ্যান্ড এনার্জি ইন গেটিং সাবস্ক্রিপশন ফর দ্য বিল্ডিং। প্যারিচাঁদ মিত্র বাংলা, ফার্সি ও ইংরাজি ভাষায় যথেষ্ট দক্ষ ছিলেন। বাংলা ও ইংরাজি ভাষায় তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। বিভিন্ন সমাজকল্যাণকর কাজের সঙ্গে প্যারিচাঁদ আজীবন যুক্ত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সচিব পদে তিনি বেশ কিছু সময় ছিলেন। এগ্রিকালচারাল সোসাইটির সদস্য থাকাকালীন কৃষি সম্পর্কিত বইগুলি ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন। 19 শতকের কলকাতায় এমন কোন সক্রিয় সংস্থা ছিল না প্যারিচাঁদ যার সঙ্গে জড়িয়েছিলেন না। সাধারণ জ্ঞানপার্জিকা সভা, বেথুন সোসাইটি, দ্য ক্যালকাটা সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমালস, দ্য ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটি, দ্য বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, বঙ্গীয় ব্যবস্থাপক সভা, স্কুল বুক সোসাইটি সবেতেই তিনি ছিলেন। রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর বা গিরিশচন্দ্র ঘোষের নামে স্মারক সমিতি গড়া হলে সেখানেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। তিনি থিওসফিক্যাল সোসাইটির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর ইংরেজি ভাষায় রচিত লেখাগুলি ছাপা হত ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু পেট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। প্যারিচাঁদ মিত্র মূলত জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন। স্ত্রী সমাজের উন্নতি ছিল তাঁর একমাত্র লক্ষ্য। প্যারিচাঁদ মিত্র যে সমস্ত প্রবন্ধ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 1861 সালে প্রকাশিত কৃষিপাঠ, 1865 সালে প্রকাশিত যৎকিঞ্চিত এবং 1878 সালে প্রকাশিত ডেভিড হেয়ারের জীবনচরিত। প্যারিচাঁদ মিত্রের রচিত আলালের ঘরের দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয়, যদিও এটিকে প্রথম উপন্যাস হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে বিতর্ক আছে, যেহেতু এই লেখাটি ছিল সমাজধর্মী। আলালের ঘরের দুলাল রচনার জন্য প্যারিচাঁদ মিত্র বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। এই উপন্যাসটি প্রথমেই বই হিসাবে প্রকাশ পায়নি। 1857 সালে প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার সম্মিলিতভাবে একটি মাসিক পত্রিকা শুরু করেছিলেন, যেখানে সর্বসাধারণের জন্য সহজ সরল ভাষায় লেখা হত। এখানেই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল আলালের ঘরের দুলাল। এই পত্রিকার উপরের পাতায় লেখা ছিল এই পত্রিকার সাধারণের, বিশেষত স্ত্রীলোকদের জন্য ছাপা হইতেছে, যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয় তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবে। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু তাহাদিগের নিমিত্তে
এই পত্রিকা লিখিত হয় নাই। অষ্টাদশ শতকের শেষ দিকে নগর জীবনের উচ্ছৃঙ্খলতা ও অধঃপতিত সমাজের চিত্র প্যারি চাঁদ মিত্র এই গ্রন্থে ফুটিয়ে তুলেছেন। জমিদার রামরামবাবুর পুত্র মতিলাল কিভাবে অতিরিক্ত আদরে এবং সঙ্গদোষে খারাপ হয়ে যায়, আবার দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কিভাবে মতিলালের স্বভাব পরিবর্তন হয় তাও লেখক দেখিয়েছেন। মনস্তত্ত্ব বিশ্লেষণের অভাবে গ্রন্থটি উপন্যাস হয়ে উঠতে পারেনি, তবে সেই সময়কার কলকাতার নগর জীবনের কথা উপন্যাসে ধরা পড়েছে। প্যারি চাঁদ মিত্র সেই সময়কার সমাজ জীবনের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে গুরুগম্ভীর সংস্কৃত ভাষার পরিবর্তে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন। কলকাতায় ব্যবহৃত চলতি ভাষার ব্যবহার আলালের ঘরের দুলালকে আরও বেশি বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে। প্যারি চাঁদ মিত্রের গদ্যকে আলালি গদ্য বলা হয়ে থাকে, যদিও মাইকেল মধুসূদন দত্ত এই ভাষাকে জেলেদের ভাষা বলেছেন। তবুও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারি চাঁদের লিখিত ভাষার প্রশংসা করে লিখেছিলেন, তিনি প্রথম দেখাইলেন যে সাহিত্যের প্রকৃত উপাদান আমাদের ঘরেই আছে, তাহার জন্য ইংরাজি বা সংস্কৃতের কাছে ভিক্ষা করিতে হয় না। তবে প্যারি চাঁদ মিত্রের লেখায় ছোট ছোট বাক্যের ব্যবহারের প্রবণতা সাহিত্যের রসগ্রহণে বাধা দেয়। তাছাড়া প্যারি চাঁদ মিত্রের ভাষায় ফার্সি শব্দের অতিরিক্ত ব্যবহার দেখা যায়। ভুল ত্রুটি সত্ত্বেও বাংলা গদ্যকে সহজ করে তোলার চেষ্টায় তাঁর অবদান ছিল। প্যারি চাঁদ মিত্রের লেখা অন্যতম ব্যঙ্গাত্মক গদ্য রচনা হল 1859 সালে প্রকাশিত মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়। এছাড়া তিনি কথোপকথন ও গল্পমূলক রচনা লিখেছেন, যেমন 1860 সালে প্রকাশিত রামারঞ্জিকা, 1880 সালে প্রকাশিত আধ্যাত্মিকা, 1881 সালে প্রকাশিত বামতোষিনী ইত্যাদি। প্যারি চাঁদ মিত্রের লেখা কৃষিপাঠে কৃষি বিষয়ক রচনা পাওয়া যায়। সিপাহী বিদ্রোহেরও আগে 1854-55 সালে তিনি লিখেছিলেন ফুলকপি জন্মাইবার প্রণালী, কলিকাতার বাগানে উত্তর হিন্দুস্থানীয় তরমুজ ইত্যাদি চাষ করিবার ধারা, কানপুর অঞ্চলে স্ট্রবেরির চাষ করিবার ধারা, খেজুর গাছ রোপণ এবং তাহা রস হইতে ইউরোপীয় ধারানুসারে চিনি প্রস্তুতকরণ নিয়ে, এইসব কিছু একত্রে প্রকাশিত হয় কৃষিপাঠে। অভেদী এবং আধ্যাত্মিকাতে মানবতার স্বরূপ ও ঈশ্বর মহিমার কথা ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে রামারঞ্জিকা গ্রন্থটিতে সংলাপময় 20টি অধ্যায় রয়েছে, যৎকিঞ্চিত ঈশ্বর তত্ত্বমূলক একটি দার্শনিক প্রবন্ধ গ্রন্থ। তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তন করলেও প্রবন্ধগুলি সাধু ভাষায় লিখেছেন। জেমস লং সাহেব প্যারি চাঁদকে বলেছিলেন বাংলার চার্লস ডিকেন্স। প্যারি চাঁদ মিত্র পরবর্তী জীবনে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি গ্রেট ইস্টার্ন হোটেল কোম্পানি লিমিটেড, পোর্ট ক্যানিং গ্র্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি এবং হাওড়া ডকিং কোম্পানির মতো সংস্থার অংশীদার এবং পরিচালক ছিলেন। অবশেষে 1883 সালের 23 নভেম্বর প্যারি চাঁদ মিত্র পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর।